দিয়েছি যে ট্রেনের জার্নি দ্যাট ইজ হাওড়াপুরি বা নেভারাটা কিউ নট কো, সেটা ডাউন জার্নি। বেশি ডিটেলস দেখাবো না কারণ অলরেডি সব দেখিয়ে ফেলেছি, কিন্তু শুধু লাঞ্চটা দেখানো বাকি আছে। আর ডাউন রুটে বন্দে ভারত, আর এই দিকটা যেটি দেখতে পাচ্ছেন এই দিকেরটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে একদিনের মধ্যে মেরামত দেওয়া হয়, তারপরে একটু ফিনিশিংয়ে সমস্যা ছিল, তারপরে এরকম ফিনিশিং করেছে মনে হচ্ছে কিছু হয়নি, যদি শুধু লোগোটা আর চিটার ওই স্ট্যাম্পটা মিসিং, তাছাড়া একদম পারফেক্ট। চিটার স্ট্যাম্পটার মানে হচ্ছে একটা দেখবে মেকানিক্যাল হুইল, একটা নর্মাল হুইল, একটা চিটা, মানে মেকানিক্যাল হুইল চিটার স্পিডে দৌড়াচ্ছে, ওর জন্যই ওটা ওটা লোগো। কিছু দেখানো নেই, ভিডিওটা শর্ট হবে। বন্দে ভারত 2896, দিস ইজ দ্য ট্র্যাক হুইচ ওয়াজ কজড বাই দ্য অ্যাক্সিডেন্ট। বাইরে গরম প্রচুর, সো এখন ভিতরে যাওয়া যাক ট্রেনে। আর এক্সিকিউটিভ ক্লাসের ইন্টারিয়ারটা দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিব অল্প গ্লিমস। আগের ভিডিওটা দেখুন ভালো হবে, এই ভিডিওটা জাস্ট অ্যাজ এ স্যাম্পল ভিডিও। মিট ইউ ইনসাইড দ্য কোচ। এই ট্রেনটি পুরী থেকে হাওড়া জংশন অবধি যাবে। দরজা বন্ধ হয়ে গেল, এখন পুরীর থেকে ডিপার্চার। ক্লোজিং দেখালাম না, একই ওপেনিং ক্লোজিং, সো এই উইন্ডো সিটটা কাটাক পর্যন্ত ফাঁকা আছে। সো লেটস সি ডিপার্চার ফ্রম পুরী অন টাইম ডিপার্চার। সো পুরীর থেকে ট্রেন ছাড়ার পর প্রথমেই আমাদের দেওয়া হলো স্যুপ দুপুরবেলা। এটা একটু অড লাগলো, এখন জেনারেলি লাঞ্চ দেয় আর বিকালে স্যুপ দেয়, বাট নাও স্যুপ এখন দেওয়া হলো, এরপর লাঞ্চ, তারপর টিফিন, তারপর কিছু হবে না। সো এখন স্যুপ খাওয়া যাক, এখন বাজে দুপুর 2:22 বাজে, এখন স্যুপ খাওয়া হবে। এটা একটু ইউনিক লাগলো আমার, এখন লাঞ্চ টাইম স্যুপ হচ্ছে। অ্যান্ড উই আর অ্যাপ্রোচিং খুলডা রোড জাংশন। Indian Railways welcomes all passengers boarding from Khurda Road station. 4-level table. Minutes before arrival at Bhubaneswar. 4 minutes all, now the train will stop. এখন 6 মিনিট দাঁড়াবে ট্রেন, কারণ 2 মিনিটের 4 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট অ্যাডভান্স এসছে, তাই এখন 6 মিনিটের হল্ট। সো সুন আওয়ার ডিপার্চার উইল বি ফ্রম ভুবনেশ্বর, আফটার ভুবনেশ্বর কাটক, কাটক উইল বি আওয়ার নেক্সট স্টপেজ, অ্যান্ড কাটকের পরেই বা ভুবনেশ্বরের পরেই আমাদেরকে দেওয়া হবে লাঞ্চ। সো দ্য লাঞ্চ এখন দেওয়া হয়েছে ফাইনালি, অ্যান্ড দ্য টাইম ইজ 3:00। এটা ভাত, এটা চিকেন, এটা ডাল, না এটা চিকেন, এটা ডাল, এটা রুটি, এটা দই, এটা কোনো সবজি, এটা মিষ্টি, এটা এক্সট্রা, এটা আমার দেখে ভালো লাগলো, মিষ্টিটা সুটেবল গুড। খুলে আবার একটা রিভিউ দেখে দিচ্ছি, রাইসের কোয়ান্টিটি যেরকম, সো অল গুড, এইটুকু রাইস। সি দ্য ইমাজিন দ্য সাইজ অফ দ্য ফয়েল, অনেকে এরকম অ্যাঙ্গেল থেকে দেখিয়ে, এই যে এরকম নিচ থেকে দেখে এটাকে বড় দেখায়, বাট এটা ইউ ক্যান সি হোয়াট ইজ দ্য সাইজ। আফটার আনবক্সিং এরকম হচ্ছে লুকস, চিকেনের পিসগুলো ভালো আছে। ট্রেন অ্যাপ্রোচিং কটক জাংশন আর কিছুক্ষণের মধ্যে। সো নাও উই আর ক্রসিং মহানদী, অ্যান্ড দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, লাঞ্চ ইজ কমপ্লিটেড, এরপরে আইসক্রিম দেওয়া হবে। সো মহানদী পার্ট 1 অর পার্ট 3 ইউ ক্যান সে ফ্রম পুরি সাইড, আই হ্যাভ অলসো শোন ইন দ্য আপ জার্নি। সো নাও উই আর ক্রসিং মহানদী, আফটার নেক্সট স্টপেজ উইল বি যাজপুর কেওঝারপুর।
কেওঝর রোড সার্ভ ডুইন আইসক্রিম অফ স্ট্রবেরি ফ্লেভার মেবি নট সকাল 10টা সো নাও রিচ যাজপুর কেওঝরপুর যাজপুর কেওঝরপুর পৌঁছায় গেছে এখন অ্যান্ড অ্যাডভান্স বাই টু মিনিটস অ্যাডভান্স সো এখন টোটাল 4 মিনিট অ্যাডভান্সে চলছে ট্রেন মানে 4 মিনিট দাঁড়াবে অ্যান্ড এরপরে আমাদের হল্ট হবে মোস্ট প্রবাবলি ভদ্রক অ্যান্ড ডোরস ক্লোজড নাও ডিপার্চার ফ্রম যাজপুর যাজপুরের পরে বৈতারিণী রিভারে অন 21st of May এই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখান দিয়ে আমরা এখনই আবার যাবো যেটা আমি আপ জার্নিতে দেখে গেছি ম্যান দ্য জার্নি ইজ গোয়িং অল গুড টেম্পারেচার ইনসাইড দ্য কেবিন ইজ অলসো গুড ডোরস আর ক্লোজিং অ্যান্ড ট্রেন ডিপার্টেড অলসো নাও ক্রসিং বৈতারিণী রিভার অন হুইচ 21st of May লেফট সাইড থেকে একটা ট্রি পড়ে যায় ট্রেনের উপরে অ্যান্ড হুইচ দুটো প্যান্টোগ্রাফ ভেঙে যায় উই অ্যালং উইথ উইন্ডস্ক্রিন এই লেফটের থেকে কোনো গাছ উইন্ডস্ক্রিনের উপরে পড়ে যায় ক্রসড বৈতারিণী রিভার সো অ্যারাইভ বালাসোর অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ 2 মিনিট বিফোর টাইম নাও এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে সো 5 মিনিটের পর উইল ডিপার্ট ফ্রম বালাসোর অ্যান্ড দিস ইজ দি E1 কোর্স যেখানে আমি আসার সময় ট্রাভেল করেছিলাম আফটার বালাসোর আওয়ার নেক্সট হল উইল বি খড়গপুর জাংশন অ্যান্ড আফটার খড়গপুর জাংশন হাওড়া অ্যান্ড মোর 3 আওয়ার্স টু রিচ হাওড়া 15 মিনিটস এখানে 5:15 সময় ট্রেন এখান থেকে ছেড়ে যাবে So we are served with evening snacks, where you have a snacks, roasted almonds, cake, this is I think the tea mix, this is ketchup, this is milkshake, this is biscuit maybe, sandwich and this one. Even in snacks is satisfactory at a rating 9 out of 10 all good and tea will be given and we are away 98 km away from Kharagpur junction Balasore Kharagpur junction stage ta hocche sob theke lomba stage journey non stop and tarpor Howrah to খড়গপুর টু হাওড়া সেটা ওয়ান অফ দ্য লংগেস্ট 117 কিলোমিটার বালাসোর টু খড়গপুর ইজ 117 অ্যান্ড খড়গপুর টু হাওড়া ইজ অলসো 117 কিলোমিটার সো দিস ইজ দ্য ইভিনিং স্ন্যাক্স
দা স্টেশন, যেই স্টেশনের ডিভিশন এই ট্রেনটাকে কন্ট্রোল করে, দ্যাট ইজ খড়গপুর। অ্যান্ড খড়গপুরে আমাদের কিছু অ্যাডভান্সে অ্যারাইভাল হয়েছে। অ্যান্ড পিছনে ওয়েদার দেখতে পাচ্ছেন, সো ফর দ্যাট ওয়েদার মে বি ট্রেনটা এখানে একটু বেশিক্ষণ দাঁড়াবে, কারণ সামনে প্রচণ্ড ঝড় হচ্ছে। সো মে বি একটু বেশিক্ষণ এখানে ট্রেনটা দাঁড়াতে পারে। অ্যান্ড পাঞ্চলিতে খুবই ভালো ট্রেনটার, একটু দু তিন মিনিট অ্যাডভান্সে এসেছে, বেশিক্ষণের স্টপেজ নেই। সো এটাই হলো ব্যাপার। 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ইজ স্ট্যান্ডিং ইন খড়গপুর রেলওয়ে স্টেশন। সো এটাই হলো আপডেট। এরপরে ডাইরেক্ট দেখা হবে হাওড়া রেলওয়ে স্টেশনে। হাওড়া রেলওয়ে স্টেশনে বেশি আর ব্লগিং করবো না, কারণ প্রথম দিনই দেখিয়ে দিয়েছি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ইন ডিটেলস এই ট্রেনটাকে। তো যেটাই হোক, এরপরে ঝড় হবে কি না সেটা বলা যাচ্ছে না, কিন্তু ঝড়ের জন্য ট্রেন একটু দাঁড়াতে পারে। দেখা হচ্ছে ডিপার্চারে। প্যান্টও এক্সচেঞ্জ হচ্ছে, প্যান্টও মেবি চেঞ্জ হবে। ওই ওই দুটো প্যান্টও নেমে গেছে, এদিকের প্যান্টও নেমে গেছে, এদিকের প্যান্টোগ্রাফ উঠে গেছে। ওকে, যেটা আপনারা অলরেডি জানেন যে 21 তারিখের ঝড়ে প্যান্টোগ্রাফ এফেক্টেড হয়েছিল, তার জন্য এখন যতদূর দেখতে পাচ্ছি সামনে কোনো প্যান্টোগ্রাফ উঠানো নেই, সব পিছনের প্যান্টোগ্রাফ উঠানো আছে। সো মেবি এরা কোনো সেফটি রিজনস, কারণ আমি পুরীর থেকে যখন চলেছিলাম সামনের প্যান্টোগ্রাফ উঠানো ছিল, বাট এখন সামনের প্যান্টোগ্রাফ নামানো, মেবি ডিউ টু স্কম। আমি বুঝি না দরজার সাথে এরকম গা লাগিয়ে দাঁড়ানোর কি মানে। সো উই হ্যাভ অন টাইম অ্যারাইভাল, বা বলতে পারেন 2 মিনিট স্লো অ্যারাইভাল। বন্দে ভারত ভালোভাবে দাঁড়িয়ে আছে, তাই মুখামুখি ব্লগ না করে এরকমভাবে করলাম। সো এন্ডিং দ্য ব্লগ হিয়ার উইথ দিস অ্যামেজিং ট্রেন, পুরি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22895/6। অ্যান্ড ইস্টার্ন রেলওয়ের ঘড়ির 12টা বেজে আছে, এক ঘড়ির 8:40 আর 1:12। গুড বাই। Thank you.